রিলিজ হবে এবং কিছুদিন আগে এটার ট্রেলার বের হয়েছিল। আর এই মুভিতে মিউজিক আছেন এ আর রহমান এবং এই মুভিতে অভিনয় করেছেন কৃতি সানন এবং সাথে পঙ্কজ ত্রিপাঠী। সো এই গানটি আজকে রিলিজ হচ্ছে সোনি মিউজিক ইন্ডিয়া থেকে। আর এখানে গানে দেখতে পাচ্ছি কি বলে মুভির ডিরেক্টর হচ্ছে লক্ষ্মণ উত্তেকার এবং প্রোডিউসার হচ্ছে দিনেশ বিজন। সো দেখি গানটি কেমন, আর আমার মনে হয় যে এই গানটি অনেক ভালোই হবে। আচ্ছা দেখার একশো রোমিও রোমিও কল কে রোমিও ভোলে শকল বালে সর কে সর পর পিও যেটা হচ্ছে ঘাট তো ছোড়ায়া আপ ক্যা ছোড়ায়েগি নকরি, এই লাইনটা আসলে ভালো লাগছে। আমার মনে হয় যে এই গানটা একটা আইটেম সং হিসেবে এই মুভিতে আছে এবং আইটেম সং এর মধ্যে বেস্ট আইটেম সং হচ্ছে এটা আমার থেকে। এখানে যতগুলো মানে হচ্ছে কোরিও মানে কি বলবো ড্রেস পরেছে এবং সাথে যারা জুনিয়র আর্টিস্ট ছিল অনেকজন, সো আমার মনে হচ্ছে এটা কি রাজস্থানের একটা লুকস দেওয়া হয়েছে। সো এই ইয়াটা ভালোই লাগছে কনসেপ্টটা। এবং মিউজিক প্রডিউসার এবং অ্যারেঞ্জ করেছিল এ আর রহমান এবং গেয়েছিল সিঙ্গার হচ্ছে শ্রেয়া ঘোষাল, সেটা আমি বলতে ভুলে গেছিলাম, এবং লিরিক লিখছে অমিতাভ।
আমি তো ভট্টাচার্য ও সেরকম আসলে মিউজিক মিউজিকের সাথে যারাই অর্থাৎ লিরিক যাই যে লিখেছে সিঙ্গার এবং সাথে যারা কম্পোজার প্রডিউসার ছিল গানটাতে যারা ইনভলভ ছিল তারা আসলেই অসাধারণ একটা কাজ করেছে, অনেক সুন্দর একটা কনসেপ্ট নিয়ে কিন্তু কাজ করেছে। এবং সেট আপটা দেখুন সেই রকম একটা সুন্দর একটা সেট আপ, এখানে অনেকগুলো জিনিস আমার অনেক ভালো লেগেছে। ফার্স্টে যে এন্ট্রিটা ছিল কৃতি সানের সেইটা অনেক প্রথমে যে একটা চোখ দেখিয়েছে তারপর আস্তে আস্তে করে এটা স্টার্টিংটা শুরু হয়েছে, সো এটা স্লো মোশন একটা শুরু হয়েছিল, সো এটা অনেক ভালোই লেগেছে। এবং তার ডান্সের স্টেপ তো ও মাই গড, অ্যাজ লাইক তার মতো মাধুরী দীক্ষিতের মতো কিছুটা এক্সপ্রেশন সে অনেক ভালো দিতে পারে। এবং ড্রেসের লোকেশনটা সেরকম লেগেছে কারণ একটা রাজপ্রাসাদের মতো একটা সিন দেখেছে, এবং সাথে সে আর এটা কি হারিকেন ছিল হাতে, সবাই হারিকেন একটু নাচতে ছিল, তো সেই এই কনসেপ্টগুলো অনেক ভালো লাগছে আবার আসলে সাথে। আর ওভারঅল এই গানটা অনেক মজার ছিল, এবং কি বলবো গানের সাথে আমি কীর্তি সানন যিনি ওনার আমার মনে হয় যে প্রথম একটা আইটেম সং, এটা মনে হয় আইটেম সং হবে, যাই হোক এই আইটেম সংয়ের মতোই যে গানটা মানে এই গানটা আমার মনে হয় যে বেস্ট কীর্তি সাননের সবগুলো গানের থেকে এই গানটাতে সে বেস্ট পারফরমেন্স করেছে। আর মুভিটাও মনে হয় অনেক সুপার ডুপার হিট হবে, যখন রিলিজ হবে তখন বোঝা যাবে। আর এখানে একটা সিন খুব ভালো লেগেছে যখন সে কি বলে এরকম এরকম একটা এক্সপ্রেশন দিয়েছে, সো এই জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে। সো ওভারঅল আমার গানটা অনেক বেশি ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে আমি জানি না, তবে আশা করছি আপনারা সবাই এনজয় করেছেন গানটি। সো প্লিজ গানটি যদি এনজয় করে থাকেন, গানটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সো ওভারঅল কি বলবো আসলে কীর্তি সানন অনেক ভালো পারফরমেন্স করছে এবং ভালো ভালো মুভি উপহার দিচ্ছে। কীর্তি সাননের আরও অনেকগুলো গান আছে, সরি মুভি আছে, লোকা ছবি এই মুভিটা আমার অনেক ভালো লেগেছে, আরও অনেক মুভি আছে আপাতত এখন নাম মনে পড়ছে না। এবং এখানে পঙ্কজ ত্রিপাঠী অভিনয় করেছেন মিমি মুভিতে কীর্তি সাননের সাথে। সো পঙ্কজ ত্রিপাঠীর কিছুদিন আমি একটা মুভি দেখেছিলাম লুডো, সো এই মুভিটা সেই ছিল লুডো, মানে আপনারা যারা লুডো খেলা পছন্দ করেন তারা আসলে এই লুডো মুভিটা দেখতে পারেন। সেখানে পঙ্কজ ত্রিপাঠীর মুভিটা মানে অ্যাক্টিং অসাধারণ এবং কাহিনী তো অনেক বেশি জোস ছিল। সো আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যদি আপনারা ইন্ডিয়ান মুভি দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ লুডো মুভিটা দেখবেন, ঠিক আছে। এবং সেই মুভির কনসেপ্টটা এবং সেই মুভির কি বলবো মানে ওভারঅল একটু ডিফারেন্ট, লুডো খেলতে খেলতে কিন্তু একটা মুভির মধ্যে একটা গেম হচ্ছে, সো অনেক মজার একটা এবং ভালো অভিনয় করেছে পঙ্কজ ত্রিপাঠী। সো যাই হোক এটা হচ্ছে সেকেন্ড টাইম কোনো মুভির মানে পঙ্কজ ত্রিপাঠী ফার্স্ট মুভি আমি লুডো দেখেছি, সো এটা মিমি যদি রিলিজ হয় ইনশাল্লাহ আমি দেখবো, এবং এটা হবে সেকেন্ড মুভি পঙ্কজ ত্রিপাঠী। সো যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ, বাই বাই, টেক কেয়ার।